কি লইয়া কবরে আসবি রে আমার বুঝে আসে না। আমি ডাক দিয়া কই বন্ধু, দুনিয়ার বাড়ি আমায় পাগল বানাইল, দুনিয়ার ঘর আমারে পাগল বানাইল, দুনিয়ার সংসার আমারে পাগল বানাইল রে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমারে পাগল বানাইল, দুনিয়ার ছেলে মেয়েগুলি পাগল বানাইল। ও বন্ধু, এখনো তো আমরা আল্লাহর পাগল হইতে পারলাম না। কি ঘুমে ঘুমিয়ে আসো মজে দেখো তোরি কতে, ওরে এখনো তো সময় আছে মিশে যাও মাওলার সাথে। আল্লাহ, জিন্দগির গুণাগুণী লইয়া হাত তুলেছি আল্লাহ, এখনো সময় বুঝি নাই, পিছনের জিন্দগিটা বরবাদ করে দিয়েছি আল্লাহ, তোমার নিজ গুণে আমাদেরকে মাফ কইরা দাও। যত গুণা করেছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা আপনে, যত গুণা করেছি মাওলা হায়াতে মাফ করিয়া দেন গো মাওলা নিজ হাতে, তুমি আমার দয়ালু মনিব আমরা তোমার গোলাম, দয়ার আশায় ক্ষমার আশায় হাত উঠাইলা। আল্লাহ তুমি জানো মনের খবর, আল্লাহ তুমি অন্তর্যামী, কিসের আশায় কিসের নেশায় হাত উঠাইলাম আমি। আল্লাহ আল্লাহ, জিন্দগির গুণাগুলি তোমার নিজ গুণে ক্ষমা করে দিয়া আমাদের সালাম টুকুন সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। যেই নবীর এক রওজা শরীফ একবার দেখলে রে বন্ধু জীবনের গুণা মাফ হইয়া যায়, যেই নবীর রওজা একবার দেখলে রে বন্ধু বেহেস্তটা ওয়াজিব হইয়া যায়, যেই নবীর রওজা একবার দেখলে রে আমার নবীজি কয় আমার সাফায়াত করা ওয়াজিব হইয়া যায়। ওই সোনার মদিনা জীবনে একবারও যারা দেখলা না, কেন রে বন্ধু চোখের পানি দিয়া লেখাও না রে ঠিকাও না, এই চোখের পানি গভীর রাতে জমিনে রাইখা ডাক দাও আল্লাহ, আমার কিছুই ভালো লাগে না মন হই আছে এ মনে চায়ো। ওরে বন্ধু জোরে জোরে বলো না, কিছুই ভালো লাগে মনে চায়োরিয়া, বলো না জবান খুলে বলো, কিছুই ভালো মন হয় আছে মনে চায়োরিয়া। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মদিনার ওই জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছুই ভালো লাগে না মনে চায়োরিয়া যাইতাম। আল্লাহ যদি দিতা পাখা উইরা গিয়া করতাম দেখা, আল্লাহ জবান খুলে ডাক দাও না আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ যদি দিতা পাখা উইরা গিয়া করতাম দেখা, প্রাণ মরিয়া করতাম সালাম দেখা রওয়াজা, আমার কিছুই ভালো লাগে এমন হই আছে মনে চায়ুরিয়া, বলো মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা। ভিক্ষা চাই আল্লাহ বহুবার সোনার মক্কা মদিনা নিলা, তোমার এই বান্দাদের জন্য কত দোয়া করলাম আল্লাহ, তোমার ঘরের গিলাফে দইরা এলাকার বন্ধুরে আমার আল্লাহর দরবারে কেঁদে এসেছি দোয়া করেছি, চলো না একটা ফোঁটা চোখের পানি সাইরা দিয়া কও আল্লাহ,
মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। সাহাবাই কেরাম তাবিন তবে তাবিনের রুহের সব পৌঁছায় দাও, চারতরিকার অলি চার মাযহাবের অলি আল্লাহ গনের রুহের সব পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের মায়ের বংশের, বাবার বংশের, শ্বশুর শাশুড়ির বংশের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা দাও। কার জানি রে দুখিনী মা কবরে, মার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে, ওরে সন্তান একদিন তো তুই কবরের খবর লইলি না। যে আদরের বাবা দরুদি বাবারে, দাউদকান্দির বাজারটা থেকে যখন সন্ধ্যার সময় আসতে ছিল রে, পকেটের মধ্যে টাকা নাই, দোকান বাকি কইরা তোমার জন্য মজা লইলাম, আইসা কই কিছুই পারলাম না, সব সদাই লই লইছি রে, দোকান বাকি কইরা সন্তান লাগিয়া মজা আছে রে। যেই বাবাই নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দেয়, যেই বাবাই নিজে না পইরা সন্তানকে পড়ার দেয়, এমন বাবা কার জানি কবরে রে। বলো না আল্লাহ। আল্লাহ গর্ভধারণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। আরে দশ মাস দশ দিন ছিলাম আমরা মায়ের ধরে, কত কষ্ট দিলাম আমরা মায়ের পেটে থেকে রে, দশ মাস দশ দিন মা জননী গর্বে দিলেন ঠাই রে, রক্ত মাংস খাইয়া আমরা বড় হইলাম ভাই, মায়ের প্রসবের কালে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বুক বেসে যায় নয়ন জলে, আরে সকল দুঃখ ভুলে মায়ে সন্তানের মুখ দেখিয়া, গর্ভধারণী আমার জন্ম দুঃখী মা, রে সন্তানের ওই অসুখ হইলে মায়ের শান্তি নাই, রে বিছানায় বসিয়া মা রাত্র দেখাটায় বলে আমার হায়াত দিয়া, আমার বাসা দনকে দাও বাঁচাইয়াও, রে সন্তান যদি বেঁচে থাকে দোয়া করবে দুনিয়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। গর্ভধারণী আমার জন্ম দুঃখী মায়, আরে বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মা, মা গো ও মা, দেখো গো কবর থেকে চক্ষু খুইলা দেখো মা, তোমার সন্তান চোখের পানি তোমার জন্যই দোষাইরা দিবে। কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, আরে বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মা, বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, আরে পাড়ার লোকে না জানিতে আগে জানে মা, আরে মার কলি যায় আগুন জ্বলে। আল্লাহ 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 আল্লাহ। আরে দেখে না তো অন্য লোকে ও মার কলি যায় আগুন জ্বলে, আরে দেখে না তো অন্য লোকে ও এমন মা বাবার কবরে আযাব আল্লাহ দিও না। বলো না আল্লাহ। মায়া কইরে ডাক দাও না আল্লাহ, আরে জবান খুলে কও না আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মার পাগল বাবার পাগল এই পাগল গুলির তুমি অলি বানিয়ে দাও আল্লাহ, মা বাবার পাগল গুলির অলি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কার জানি বিবি নাই, বিবি হারায়া শান্তি নাই, বুড়া কালে বুড়ায় কত কষ্ট পায় রে আল্লাহ, দুনিয়ার জমিনে কত এতিম আছে রে, 80-90-70 বছর বয়সে যারা বিবি হারাইছে তার মতন ফোরা কবাইল্লা এতিম আর নাই রে। দোয়া চাই রে আল্লাহ, আব্দুল খালেক ব্যাপারী দোয়া চাইলো তার বিবি নাই, এমন ভাবে যারা বিবি হারায়া হাত তুলছে তাদের আল্লাহ আর অর্ধাং
সর্বাঙ্গিনী বিবির কবরটা বেহেস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ। যাদের সন্তান নাই, অনেকের সন্তানও তো কবর দেশে চলে গিয়েছে, আল্লাহ এই সন্তান হারা মা বাবার দোয়া কবুল করো, প্রত্যেকের সন্তানের কবরটা বেহেস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই মুহূর্তে যত আল্লাহ এলাকার মুরব্বীরা হাত তুলেছে তাদেরকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থ রাখো, বন্দিগি করতে পারে তৌফিক দিও, যুবকদেরকে হযরত আলীর মতন মুর্দে মুজাহিদ বানাইয়া দিও, নাস্তিকের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে আল্লাহ শক্তি দিয়া দিও আল্লাহ। বাংলার জমিন থেকে সমস্ত রোগ ব্যাধি কঠিন বিমার আমার উঠায় নাও, প্রত্যেকের রোগ বিমার শেফা করে দাও আল্লাহ। রোগের ভয় দেখাইয়া জমিনে অরাজকতা লাগাইও না আল্লাহ। আল্লাহ গজব উঠায় নাও, রহমত দিয়া দাও আল্লাহ। মক্কা মদিনার দরজাগুলি সবার জন্য খুলিয়া দাও আল্লাহ। মক্কা মদিনার দরজাগুলি খুলিয়া দাও আল্লাহ। আগের মতো যেন আবার মিলেমিশে মিশেমিশে তোমার ঘর তোয়াফ করতে পারি, এভাবে সুযোগ আবার দিয়া দাও আল্লাহ। আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো কমতি হবে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলে তোমার রহমতের কোনো ঘাটতি হবে না আল্লাহ। দয়া করে তোমার রহমত দিয়া জমিনে তুমি শান্তি নসিব করে দাও আল্লাহ। সারা পৃথিবীতে ইসলামী হুকুমত তুমি কায়েম করে দাও আল্লাহ। ইসলামী কালিমা তুমি উদ্দায়ন করে দাও আল্লাহ। শরীয়তে খাস, তরিকতে খাস, হাকিকতে খাস, মারেফতে খাস আল্লাহ। দেশ বিদেশে সন্তানগুলি আছে, মা বাবার মনে শান্তি নাই আল্লাহ। অনেকের ছেলে আফ্রিকাতে আছে, আমেরিকাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন, ইউরোপে আছে আল্লাহ, এশিয়ার ভিতরে বিভিন্ন দেশে আছে। প্রবাসী সন্তানগুলিকে তুমি নেক হায়াত দারাজ করো, তাদের মুখের মধ্যে তুমি মধু দিয়া দাও, মুখের মধ্যে বল দিয়া দাও, গায়ের মধ্যে শক্তি দিয়া দাও, কামাই রোজগার কইরা এই দেশের সমৃদ্ধি উদ্ধার করতে পারে কবুল করে লও আল্লাহ। তাদেরকে ওখানে মৃত্যু দিও না, বিদেশের বাড়িতে মৃত্যু দিও না আল্লাহ। আমার দেশের সন্তানগুলিকে সম্পদ হিসাবে মা বাবার কোলে সহি সালামতে কামাই রোজগারের পরে আল্লাহ তুমি সন্তুষ্ট রোজগার করার পরে আমাদের কাছে সন্তানগুলি ফিরে দিও আল্লাহ। আমাদের সন্তানগুলি নেক ভক্ত আল্লাহ, নেক আমলওয়ালা বানাইয়া দাও আল্লাহ। সকলকে তুমি আল্লাহ হারানো মানিক ফিরাইয়া দাও, কামাই রোজগারের রাস্তা খুলিয়া দাও। অনেকে অভাব অনটনের মধ্যে পইরা গেছে আল্লাহ, এই করোনা ভাইরাসের ধাক্কায় অনেকে অভাব অনটনে পইরা লজ্জায় মুখ দেখাইতে পারে না, ঋণের বোঝা বড় হয়ে গেছে। দয়া করে তুমি ঋণের বোঝা থেকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষের কাছে সেলেন্ডার করায়ও না আল্লাহ, কারো কাছে মাথা নত করায়ও না আল্লাহ। এই অভাবের কারণে সুদ সুদের গুণ লেনদেনের সাথে আমাদেরকে জড়িত করো না আল্লাহ, রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না মা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।